এটা যে কি হবে আল্লাহ ভাগ ছাড়া কেউ কই দরতো না পরিস্থিতির সামনে খুব ভয়ঙ্কর 28 তারিখ আমরা চিন্তা ভাবনা করছি যে 27 তারিখে বাজার টাজার কইরা গরলে ঢুকে যাব দর্শক আইপিটিভি চ্যানেল ফোরে আপনাদের সকলকে স্বাগত যারা এই সরাসরি সম্প্রচারটি দেখছেন অধিক মানুষের জানার স্বার্থে আমি আশা করব যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন এই সম্প্রচারটি লাইক শেয়ার এবং কমেন্টস করে সঠিক তথ্যটি বেশি মানুষকে জানার সুযোগ করে দিবেন আমাদের সর্বস্ব চলাফেরার একটু কষ্ট হবে এই তাছাড়া আমরা এই নিয়ে চিন্তা করি না কারণ এগুলো যারা রাস্তায় থাকবে এগুলো তাদের চিন্তা আমাদের চিন্তা না আমরা সাধারণ মানুষ আমাদের কাজ আছে আমরা আমাদের মতো কাজ করার জন্য রাস্তায় যতটুকু বাধা বিঘ্ন আছে ওইটুকু ওভারকাম করে চলতে হবে আমাদের কিছু করার নাই আমরা আজ বাজার ঘাটে গেলে এক বাজার করতে গেলে টাকা থাকে না পকেটে 100 টাকা কামাই করলে 200 টাকা খরচ আমরা কেমনে চলবো আমরা চাই যে সরকারি আসুক দেশটা ভালোভাবে পরিচালনা হোক দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর রূপকণ্ঠ শিল্পনগরী টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দর্শক সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছে আইপিটিভি চ্যানেল ফোরে যারা আমাকে দেখছেন এই তথ্যটি বেশি মানুষকে জানার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন দর্শক আগামী শনিবার 28 তারিখ বাংলাদেশে নয়াপল্টনে এক দফা সরকার পতনের এক দফা আন্দোলনের লক্ষ্যে সমাবেশ ডেকেছে বিএনপি পাশাপাশি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ডেকেছে বর্তমান সরকারের যে আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সমমনা সংগঠনগুলো পাশাপাশি কিন্তু শাপলা চত্বরে সভা সমাবেশ করার অনুমতি চেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তো এই তিন দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাতে উভয় দল প্রত্যেকটি দল যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাবে বলে তারা ঘোষণা দিয়ে আসছে সেহেতু একটু আতঙ্ক এবং উৎকণ্ঠা কিন্তু মানুষের ভিতরে বাড়ছে যে সারা বাংলাদেশ থেকে যদি এত লোক একসাথে ঢাকায় আসে এবং সেখানে যদি একটি যান চলাচল এবং মানুষের জনমানুষের চলাচলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে কী হবে ঢাকায় সে লক্ষ্যে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে আমরা সে কথা শুনে আসব আপনার বক্তব্য কি এটা যে কী হবে আল্লাহ ভাগ ছাড়া কেউ কই দরতো না পরিস্থিতির সামনে খুব ভয়ঙ্কর 28 তারিখ আমরা চিন্তা ভাবনা করছি যে 27 তারিখে বাজার টাজার কইরা গরলে ঢুকে যাব কি করেন যাব 28 তারিখ বাইরে হওয়ার যাবে না কারণ কোন সময় কোন পেশা ফেরে যাবো গা বাইরে বাড়িলে খুব পরিস্থিতি খারাপ এই হারে ভালো চলতেছে নাকি না দেশ ভালো চলে নাই দেশের উন্নয়ন করছে কিন্তু 1 কেজি বাজার করতে আইলে 2 কেজি এক বেলা খাওয়ার জন্য তরকারি কিনবার গেলে 500 টাকা লাগে সার্বিকভাবে জনগণ যাতায়াত সেটাই করা উচিত আমাদের নিজেদের আর কি আমরা যেহেতু প্রাইভেট জব করি যাতে সমস্যা না হয় সব দিক থেকে খেয়াল রাখি এটা করা উচিত আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি আর যারা দেশ নিয়ে চিন্তা করছে তারা দেশ নিয়ে কাজ করছে এখানে শঙ্কার কিছু নেই আমরা এখানে শঙ্কার কিছু দেখছি না দর্শক শুনছিলেন সাধারণ মানুষের বক্তব্য 28 তারিখ যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সে বিএনপি এবং জামাত ইসলামী যে রাজধানীর মূল কেন্দ্র নয়াপল্টন বাইতুল মোকাররম এবং শাপলা চত্বরে যে জনসমাবেশ দেখেছে সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দর্শক আপনারা জানবেন যে উভয় দল কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেছে যেহেতু নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে সে লক্ষ্যে হাতে সময় আছে কিন্তু আর মাত্র কয়েক দিন অর্থাৎ 2 সপ্তাহের মতো সময় আছে এখন পর্যন্ত এর মধ্যে গেল 18 তারিখে কিন্তু বিএনপি তাদের সমাবেশ থেকে ঘোষণা করেছিল যে 28 তারিখ তারা নয়াপল্টনে সমাবেশ করবে এবং সে লক্ষ্যে তারা তাদের বিভাগীয় জেলাগুলোতে সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে আমরা গণমাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত বিএনপিকে কিন্তু নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি কিন্তু তথাপিও গত রাতেও কিন্তু বা গতকাল দিনেও কিন্তু বিএনপির বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু বলছেন যে তারা পুলিশের অনুমতি দিক বা না দিক তারা কিন্তু নয়াপল্টনে সমাবেশ করতে চায় এবং নয়াপল্টনেই এই সমাবেশ তারা করবে তো সেই 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 তাদের সেই কথাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উদ্গ্রীব উৎকণ্ঠা বেড়েছে এই রাজধানী কেন্দ্রিক
বা রাজধানীর আশপাশের জেলাগুলোর মানুষের মধ্যে। পুলিশ কিন্তু বারবার বলছে, যেহেতু বিভিন্ন দল কিন্তু বলছে যে তারা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাবে এই 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 28 তারিখকে কেন্দ্র করে, সেহেতু যাতে রাজধানীর ভিতরে কোনো নাশকতা সৃষ্টি হতে না পারে, রাজধানীর প্রবেশ পথগুলোতে যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যেন কোনো নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুরের পুলিশ, সাভারের পুলিশ, নারায়ণগঞ্জের পুলিশ কিন্তু তারা তাদের রাজধানীর প্রবেশ পথ প্রত্যেকটি পথেই কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালাবে বলে তারা ধারণা তারা ঘোষণা করছে। তো দর্শক, আপনারা জানবেন যে আগামী 28 তারিখ শনিবার নয়াপল্টনের মহাসমাবেশ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের একটি দাবি, তারা এই সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা নয়াপল্টনে মহাসমাবেশ করবে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে কিন্তু সেই দিন শান্তি সমাবেশ দেখেছে, উন্নয়ন সমাবেশ দেখেছে। তারা যাতে বিএনপির যে ডাকা যে যে সমাবেশ, এই সমাবেশে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়ে যাতে রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, রাজধানীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখবেন। সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু বিভিন্ন সমাবেশ থেকে কিন্তু বারবার বলছে যে রাজপথে তারাও থাকবে, রাজপথে কাউকে ছাড় দেয়া হবে না, রাজপথে সহিংসতা সৃষ্টি করলে, রাজপথে যদি অগ্নিসন্ত্রাসের সৃষ্টি করা হয় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রূপকণ্ঠ শিল্পনগরী টঙ্গীর যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আছে, সেই মহাসড়কের গাজীপুরা অংশে। আমরা এখান থেকে মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম, মানুষের প্রতিক্রিয়া মানুষের জন্য আইপিটিভি চ্যানেল ফোরের পর্দায় তুলে ধরার চেষ্টা করছিলাম। সে লক্ষ্যে আজকে আমাদের এই সরাসরি সম্প্রচার, দর্শক আমাদের এই সরাসরি সম্প্রচারে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে এই কন্টেন্টটি, আপনাদের মতামত, সুনিশ্চিত মতামত, সুচিন্তিত মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে কন্টেন্টটি শেয়ার করে সঠিক তথ্যটি বেশি মানুষের কাছে জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের যে এই পথ চলা, আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ।